আমাদের বাংলাদেশে কি বলে এগুলাকে মায়া মাছ আমরা ধরতাম এখানে আর কি যারা জাল দিয়ে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আজকে ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ আমার ব্লগটা আমি আর কি শুরু করবো তো শুরু করার আগে একটা কথা আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এক জায়গায় তারা গজানো তারা দিয়েছি ওগুলো একটু দেখাও হ্যাঁ তারা যে চারা এখানে সব চারা দেওয়া হয়েছে এরকম করে ভিজিয়ে রাখা হয়েছিল রেখে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখে তারপরে হচ্ছে চব্বিশ ঘন্টা পরে এরকম ভাবে দিয়ে দিয়েছে কাপে কাপে দিয়েছে এবারে এটাকে র্যাপিং দিয়ে আটকে রেখে দিয়েছে একটু গরম থাকবে তখন বেরোবে আর কি চারাটা যার কারণে এরকম করে রেখে দিয়েছে অনেক চারাই সব দিছিল আবার নতুন করে এগুলো দিচ্ছে অনেক চারা নষ্ট হয়ে গিয়েছে এখন বাপ বেটায় তৈরি লাগবে এই যে সেই মরল তো খুবই ব্যস্ত হ্যাঁ ওর দিকে খেয়ালই রাখছি আর এখানে হয়ে গিয়েছে গাছগুলা বেরিয়ে গিয়েছে এইগুলা আবার আলাদা টপে ট্রান্সফার করছে বেরোচ্ছে না এগুলো হলো পেয়ারা গাছ ভাবী জিজ্ঞাসা করছিল যে ছোট ছোট আছে এগুলা কি বুঝ দিাছিন বেগুনী চারা আছে পেয়ারা চারা আছে কিউড আছে এক ভাবিকে দেয়া হয়েছে গ্যাসগুলা সব নিয়েছিল কালকে না কয়েকদিন মনে হয় তো এগুলা সব আস্তে প্রথমে রেখে হচ্ছে যে বোতল কেটে অধিক করে নিয়েছে নিয়ে তারপরে রেখেছিল ওইটা যখন বেরিয়ে যাবে তারা একটু বড় হবে তারপরে এরকমভাবে ট্রান্সফার করে আরেকটা তাই দিয়ে দেবে এরপর যখন আর একটু বড়ো হবে তখন এর থেকে আবার আর এক জায়গায় ট্রান্সফার করবে ওইটা তো মাটি লাগবে আরো এই যে যেমন এইগুলা এইগুলা দিছিল এগুলো দেওয়ার পরে এরকমভাবে বেরিয়ে পড়েছে এগুলা এইগুলাকে আবার ট্রান্সফার করে বড়টাই দেওয়া হবে এই যে পেয়ারা আমাদের দেশি পেয়ারা এখনো হবে কিনা কে জানে লাগি তো দি চারা যখন হয়েছে কারণ এখানে তো শীত গরম থাকে সামার থাকে হচ্ছে গা মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মানে পাঁচ মাস মতো থাকে আর কি এটা তো ঘরে উঠে যাবে যখন শীতকালে লেবু চারা চারা এগুলো তো রাখা যাবে না ওই যেমন লেবু চারা এখানে এগুলো সিম সিম গাছ অনেক আগে লাগানো হয়েছিল ওগুলো সব বড় হয়ে গেছে তোমার পকেটে কি গো বাবা তোমার তো ইয়ে করতে হবে প্যাম্পার্স চেঞ্জ করতে হবে পকেটে কি রেখেছো ওপেন হয়ে গেছে লাল শাকের চারা আর এখানে বেডগুলো করা হয়েছে করলা লেবু অনেক হয়েছে পেয়ারা অনেক হয়েছে লাল শাক গোলা এই যে লাল শাক লাল শাক ওখানে ঢেলে বেরিয়ে সেই বললাম না যে ওইগুলো মাতার দিয়ে দিয়েছি বেরাইছে না পানি দেওয়ার পরে বেরিয়ে গিয়েছে ওইখানে একটা ফুল গাছ

এই যে আমরা বেড করছি কিভাবে বেট করতে হয় এই আমাদের প্রথম আচ্ছা স্রাগন গুলা তো সব সিটি

লাগে দেবো বেশি না দেবো না আমাদের ঘাস কেটে ক্লিন করা হয়ে গেছে আর ওই ইয়েগুলো কাঠগুলো কিসের কিসের দিয়েছিল করতে পারিনি আচ্ছা এই এইখানকার আমাদের গ্যারেজের এইটা ইয়ে হয়ে গেছে কি যে না আমরা এসে তো দেখি নরম ফাঁক হয়েছিল

এই করা করা সম্ভব না এগুলো আমি নিয়ে যাব ওইখান থেকে রেডি করে নিয়ে এসে তারপরে দেব এগুলো নিয়ে যাওয়া হবে আমাদের রান্না খাওয়া আছে এই যা আছে ওইটাই চলবে আমার একটু মাংস ছিল ফ্রিজে বের করতে হবে

ও ও তাতে তো এটা হবে না আর তো নেই আবার নিয়ে আসতে হবে তারপরে এই যে টুলসের ব্যাগ আর ওদিকে দুইজনা খুব ব্যস্ত কাজে

খাবা না তুমি খাবানা কি কাজ খুব কাজ করে ছেলে কি বুঝছো হ্যাঁ বালতি পেয়ে ফেলতে এসছিলাম আমি হ্যাঁ ড্রাগনগুলো রেখে দাও

এতদিন আমাদের কাছে ফল ধরে দিতে। দমা। আমি এখানে শুটকি করব। এগুলো ছোট মাছ। আমাদের বাংলাদেশে কি বলে এগুলাকে? মায়া মাছ। আমরা ধরতাম এখানে আর কি যারা আব্বু জাল দিয়ে ধরে। তাই আমি এই মাছগুলাকে শুটকি বানাবো কালকে ধুয়ে টুয়ে রাখিছিলাম এখন রোদ্রে দিলাম এখানে যা রোদ পড়ে প্রচণ্ড রোদ একদিনেই শুকিয়ে যাবে শুকিয়ে প্লেটটা লাগলো না এই জায়গাটা কি বেশি হয়ে গিয়েছে তো রেখে দিলাম মাঝে মধ্যে এসে শুধু একটু নেড়ে দিতে হবে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আমার এটা তো এখানে পানি ঝরছে কখন শুকাবে কে জানে এগুলা কেসে দিয়েছি এই ফুলগুলা দিয়ে এমন বাসনা বেরোচ্ছে না ফুল দিয়ে হ্যাঁ এইটার বাসনা রজনীগন্ধার ও যাবো এই পিনী নিয়ে সব খুঁজে পাওয়া যাবে না বাবা 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 ওদের ছোট জিনিস দি দাও দিদ দি দাও